একটা করে বোঝবার চেষ্টা করছি পূর্বতাটা কিরকম, কখন কি হয়। তাহলে ছবি নিয়েছি, ছবির পরে তাহলে প্লবতা তরল বা গ্যাসের ঘনত্বের উপরে নির্ভরশীল। ছবিতে বলছে জলে, জলেতে ডিমটা ডুবে গেছে, যা ঘনত্ব দেখতে পেয়েছি জলে, নুন জলের ঘনত্ব একটু বেশি, তাহলে ডুবে ভাসছে, আর গাঢ় নুন জলের ঘনত্ব আরো বেশি, সেই জন্য ডিমটা খানিকটা জলের উপরে থেকে ভাসছে। তাহলে প্লবতার এইরকম নানাবিধ বৈশিষ্ট্য। এবারে একটা একই তরল নিয়েছি, তাতে নানা বস্তু নিয়েছি, নানা বস্তু নানা জায়গায় ভাসছে বা ডুবে গেছে, তাহলে কি বস্তুর নিমজ্জনের গভীরতার উপরে প্লবতা নির্ভর করে না? বস্তুর নিমজ্জনের গভীরতা কতটা গভীরে আছে প্লবতার উপরে সেটা নির্ভর করছে না। কোন জিনিসের উপরে নির্ভর করে আর কোন জিনিসের উপরে নির্ভর করে না, সেইটা একটু জানতে হবে। কোন জিনিসটার উপরে নির্ভর করছে আর কোনটার উপরে নির্ভর করে না, অনেক এই বিষয়টাও কাছাকাছি যে সমস্ত জিনিসের উপরে নির্ভর করে আর নির্ভর করে না জানার দরকার। তাহলে নিমজ্জনের গভীরতা কোনটা, কতটা নিমজ্জিত হয়ে কত গভীরে যাবে, এটা প্লবতার উপরে নির্ভর করছে। আমরা একটু ছবি আর একটু নিয়ে দেখতে পারি। তাহলে একটা ঘনত্বের মধ্যে তুমি যদি মনে করো যে ঘনত্বের তারতম্যের জন্য বললাম তো, কখনো ডুববে ভাসবে, কিন্তু একটা ঘনত্বের মধ্যে কে কতটা গভীরে ডুববে বা ভাসবে সেটার সঙ্গে প্লবতার ব্যাপারটা নেই। কে কতটা ডুবে ভাসবে, কত গভীরে যাবে, সেটা প্লবতার সঙ্গে নির্ভর করছে। আসছি পরে আরেকটা প্লবতার বৈশিষ্ট্য, ছবি নিয়েছি, তিনখানা ছবি নিয়েছি। এই ছবি থেকে বোঝবার চেষ্টা করছি যে প্লবতার বৈশিষ্ট্যটা কি। নবাবগঞ্জে কেউ একটা বলতে পারবে এখানে ছবি থেকে কোন বৈশিষ্ট্যটা বলতে চাইছি আমরা এখানে? ছবি দেখো, ছবি থেকে বোঝবার চেষ্টা করছি প্লবতার বৈশিষ্ট্য, কোন সেই বৈশিষ্ট্য। ডান দিকের কোনার ছবিটা আমাদের এক্ষুনি হয়ে গেছে, বাকি দুটো ছবি জানতে পারলে এই ব্যাপারটা হয়ে যায়। তাহলে দেখো তো তাড়াতাড়ি করা যায় কিনা। পরে বলরামপুর কেউ বলতে পারে কি জিনিস, কি বৈশিষ্ট্য এখানে আছে বলরামপুর? পরে তেঁতুলিয়া, কেউ একটা চেষ্টা করছে তেঁতুলিয়া কেউ বলতে চায় তাড়াতাড়ি। তেঁতুলিয়াতে, হ্যাঁ বলরামপুর, বলো শুনে নি আগে। বরফ জলে ভাসে কেন? হ্যাঁ সেটা তো কিন্তু প্লবতার কোন বৈশিষ্ট্যটা, হ্যাঁ বরফ জলে ভাসে কেন সেটা আসছে, কিন্তু প্লবতার একটা বৈশিষ্ট্য চাই। আচ্ছা বেশ, বসে পড়ো তাহলে, শুরু করে নি বিষয়টা একটু দেখে নি। তাহলে এখানে আমরা যেটা বুঝতে চেষ্টা করছি, বস্তুর আকার, ওজন বা উপাদানের উপরে প্লবতাটা নির্ভরশীল নয়। মানে বাঁদিকে একটা হিম শৈল, বিরাট পাহাড় জলে ভাসছে, ডান দিকের ওপরের ছবিটা বরফ ছোট্ট গ্লাসে জলের মধ্যে আছে, সেখানেও ভাসছে, বরফের টুকরোটাও ভাসছে, আর ডিমগুলো তো একটু আগে বললাম, ডিমগুলো এক এক রকম ভাবে ভাসছে। তাহলে আকার যাই হোক না কেন, ওজন যাই হোক না কেন, কি উপাদান দিয়ে তৈরি তার উপরে প্লবতাটা নির্ভরশীল নয়। প্লবতাটা নির্ভরশীল ওই অপসারিত তরল বা গ্যাসের ওজনের উপরে নির্ভরশীল। তাহলে বস্তুর আকার সেটা বড় হোক আর ছোট হোক, বরফটা ছোট হতে পারে একটা পাহাড়ের মতো হতে পারে, কিন্তু ভাসতে হবে, জলে থাকলেই ভাসবে, ওজন যতই হোক না কেন ভাসতে হবে, আর সে পাহাড়ি বরফের হোক আর ডিমেরই হোক ছোট হোক, উপাদান যাই হোক প্লবতা সঙ্গে সেটা সম্পর্কযুক্ত নয় বলেছি, প্লবতাটা তার উপরে নির্ভরশীল না। তাহলে ভাসছে দেখতে পাচ্ছি বা ডুবছে কখন সেটা দেখতে পাচ্ছি, কতটা ডুবে ভাসছে সেটাও দেখতে পাচ্ছি। এরপরে আবারও একটা এসেছি, তেঁতুলিয়া বলতে পারবে এখানে কোন বৈশিষ্ট্যটা প্লবতার বলা হয়েছে? ছবি দেখো আর বলো কোন বৈশিষ্ট্যটা বলা হয়েছে, বলতে পারো তেঁতুলিয়া? আচ্ছা বেশ, আমরা তাহলে একটু ফিরে চলে যাই। ছবিটা নিশ্চয়ই কিছু চেনা যাচ্ছে, তেঁতুলিয়া ছবিটা চিনতে পেরেছো? ছবিটা কি চেনা গেছে?
হ্যাঁ বলো। প্রবাদের বৈশিষ্ট্য হলো বস্তুর আকার ওজনের উপর এটা নির্ভর করছে না, এটা বড় গ্রাম হলো এটা পৃথিবীর উপরে সেই আকার ব্যাপারটা তো করে ফেললাম, অন্য একটা নিশ্চয়ই কোনো বৈশিষ্ট্য থাকবে এখানে। আচ্ছা বসো, তাহলে আমরা বরং এখন একটা ফিরে চলে যাই একটা জায়গায়, দেখি তাহলে দেখো, দেখতে এসেছি এখন একটা যে জায়গাতে, আগে ভালো করে দেখো কিরকম ব্যাপার স্যাপার বিষয়টা একটু দেখতে এসেছি, তাহলে একটু সবার জন্য সুবিধা হয় কিনা দেখো। Soyuz. Jeff Williams behind the camera. We're aft at the service module on the very back end of the station. We're going to transit all the way through to the shuttle, show you everything from one end to the other. Here we go. Now, the top of the Soyuz. Now we're into the service module. তাহলে আমরা এখন যেখানে এসে পৌঁছেছি সেটা হচ্ছে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র, পৃথিবীকে যে সব সময় 90 মিনিট অন্তর একবার করে পাক খাচ্ছে, তার মধ্যে মহাকাশচারী আছেন, ঘুরিয়ে দেখাচ্ছেন, মহাকাশচারী ভাসছেন, কোনো হাঁটাহাঁটি করছেন না, কিন্তু ভেজেই চলে যাচ্ছে। তাহলে এই বিষয়টা কি রকম ব্যাপারটা, তাহলে সেটা একটু বোঝার বিষয় রয়েছে, এটা কেন এরকম হলো, তাহলে সেই বৈশিষ্ট্যটা দেখতে এসেছি আমি। তাহলে বিষয়টা একবার মহাকাশের থেকে দেখে এলাম, এবারে বিষয়টা মহাকাশেরই। শূন্যস্থানে প্লবতা ক্রিয়া করে না, শূন্যস্থানে প্লবতা ক্রিয়া করে না। এখন ছবিতে যদি দেখছি, মহাকাশচারীরা মহাকাশ যানের বাইরে আছেন, আমরা ভেতরে দেখলাম বাইরে আছেন, একই রকম ব্যাপারটা। তাহলে মহাকাশে যেহেতু কোনো বাতাসের ব্যাপার নেই, যে আমরা বা একটা কোনো প্রবাহী আছে তা তো নেই, শূন্যস্থান, সেই জন্য ওখানে প্লবতা ক্রিয়া কিছু করছে না, কোনো একটা গ্যাসকে সে তো অপসারিত করবার সুযোগ নাই, সেই জন্য তার উপরে কোনো ওজনেও ক্রিয়া করছে না ওই অপসারিত তরল বা গ্যাসে। তাহলে এই হচ্ছে প্লবতাটা এই রকম। আসছি বস্তুর ভাষণ এবং তার শর্ত, কখন ডুববে, কখন খানিকটা ডুবে ভাসবে, কখন পুরোটা ডুবে ভাসবে, তাহলে কিরকম সেই ব্যাপারটা হতে পারে, আমাদের কিরকম ব্যাপারটা হয়, আমরা আগে একটা ছোট্ট পরীক্ষা করে ফেলে, আমাদের একটা ছোট পরীক্ষা করতে এসেছি। আমাদের ডান দিকে একটা তরল নেওয়া আছে, তরলটা কিরকম দেওয়া আছে এবং তাতে একটা একটা করে জিনিস আমরা ডুবিয়ে নিচ্ছি। প্রথমে একটা কৌটো ডুবিয়ে দিয়েছি যাতে খাবার টাবার কিছু আছে, এখন কৌটোটা ডোবানোতে কৌটোটা গেল ডুবে, এখন কৌটোটা ডুবে গেল কি কারণে ডুবে গেল, কৌটোটা কেন ডুবে গেল তাহলে সেটা বুঝি। পরে আর একটা আসছি, একটু তেল ঢেলে দিচ্ছি, তেলটা ওপরেই ভাসছে, আর একটা রবারের বল, তো রবারের বলটা খানিকটা ডুবে ভাসছে, না তো পুরো ডুবে গেল না তো পুরো ভাসলো, আগের দুজনে হয় পুরোই ডুবে গেছে নয় পুরোই ভাসছে, এটা আবার খানিকটা ডুবে ভাসছে। তাহলে এই তিন রকম জিনিস যে দেখলাম, এই তিন রকমটার কি কারণ, কে বলতে পারে তেঁতুলিয়াতে তিনজনের এই তিন রকম ঘটনা কেন ঘটলো, তেঁতুলিয়া কি মনে হয়, আমরা তো পরীক্ষাটা করে দেখলাম এইটা কেন ঘটলো।
কি মনে হয়? পরে বলরামপুর বলো কেন এই রকম ঘটনাটা দেখা দিল? আর অচেনা নয়, আমরা মোটামুটি জানি যে তেলটা জলের উপরে ভাসে। আচ্ছা ছেড়ে দিলাম, বেশি সময় নিচ্ছি না। বলরামপুর কেউ একটা, হ্যাঁ বলো বলরামপুর, বলো একটু শুনে নি। তেলের ঘনত্ব কম জলের ঘনত্বের থেকে, তাই? হ্যাঁ বলে যাও। তেলের ঘনত্ব কম জলের ঘনত্বের থেকে, তাই তেল জলে ভাসছে। ঠিক, আর প্রথমটার ক্ষেত্রে ডুবে গেল কেন? আচ্ছা বেশ ঠিক আছে, বসো, একটা ঠিক বলেছো। তাহলে ঘনত্ব আমরা শুধু যদি ঘনত্ব থেকেও বলি, দেখো প্রথমেরটার ঘনত্ব জলের ঘনত্ব থেকে বেশি, দ্বিতীয় তেলের ঘনত্ব জলের থেকে কম, তৃতীয়টা জলের থেকে কম কাছাকাছি, এক ঘনত্ব থেকে খানিকটা বলা যাবে, আরো কিছু লাগবে। এটা ঘনত্ব থেকে খানিকটা বলতে পারো, কিন্তু আরো কিছু লাগবে আমাদের। তাহলে আসছি, আমরা কি করে বলতে সহজে পারি তার ব্যবস্থা করছি। লিখেছি কি রকম নিচ্ছি, ডাব্লু ওয়ান গ্রেটার দেন ডাব্লু টু। ডাব্লু ওয়ান হচ্ছে বস্তুর ওজন, ডাব্লু টু হচ্ছে অপসারিত তরলের ওজন, ওয়েট, ডাব্লু মানে ওয়েট। তাহলে বস্তুর ওজন অপসারিত তরলের ওজনের থেকে বেশি, তখন বস্তুর ওজন প্লবতার থেকে বেশি, বস্তু ডুবে যাবে, বস্তু তখন ডুবে যাবে। তাহলে ডাব্লু ওয়ান গ্রেটার দেন ডাব্লু টু, বস্তুর ওজন অপসারিত তরলের ওজনের থেকে বেশি, অর্থাৎ বস্তুর ওজন প্লবতার থেকেও বেশি, বস্তুটা গেছে ডুবে তরলে। তাহলে আমাদের একটা সাধারণ সমতার জন্য, সমাধানের জন্য একটা ব্যবস্থা করলাম আমরা, এইরকম একটা ওজন থেকে বলার চেষ্টা করি, সহজ হবে সেই ব্যাপারটা। তাহলে ওজনের দিক থেকে দেখে আমরা তাহলে প্রথমে এই রকম ব্যাপারটা, যার ওজন বেশি হয়ে যাবে প্লবতার থেকে, সেই বস্তুটা ডুবে যাবে, এটা প্রথম একটা শর্ত। যদি দুটো রাশি থাকে তাহলে দুজনের মধ্যে আমাদের তিন রকম সম্পর্ক হতে পারে, একটা একজন বেশি হতে পারে, আবার সেইজন কম হতে পারে, আর দুজনই সমানও হয়ে যেতে পারে। তাহলে আগে একটা করেছি, একজন আরেকজনের থেকে বেশি, তাহলে ডাব্লু ওয়ান গ্রেটার দ্যান ডাব্লু টু। সবাই লিখে টিখে রাখো, নবাবগঞ্জ লেখা হয়ে গেছে তো, খুব ভালো, ঠিক আছে। তাহলে এবার এগোই, পরেরটা একটু তাড়াতাড়ি লেখো সবাই, পরেরটাতে চলছি। পরে আর একটু নিয়েছি, বরফটা তো জানি একটু সেখানে ভাসিয়ে রেখেছি আমরা, ডাব্লু ওয়ান লেস দেন ডাব্লু টু, তখন বস্তুটা ওই তরলের মধ্যে থেকে ভাসছে, তরলের মধ্যে থেকে ভাসছে, কিরকম ভাসছে দেখতে পেয়েছো? তাহলে বস্তুটা ভাসার একটা ব্যাপার কখন হতে পারে, এসেছি ডোবার ব্যাপারটা করে ফেলেছিলাম, এবার ভাসার ব্যাপারটা এসেছি। তরলের অপসারিত তরলের ওজনটা বেশি একটু হতে হবে ওই বস্তুর ওজনের থেকে, তখন ভাসার ব্যাপারটা আসছে। তাহলে এই ভাসার ব্যাপার একটা করেছি, ভাসাটা বরফ ভাসে সবাই জানো, ছবিতেও সামনে আছে, খানিকটা ডুবে ভাসছে। পরে আরেকটা জিনিস আমরা তাহলে আসতে পারি, যদি সমান হয়ে যায়। আচ্ছা সমান যদি হয়ে যায় বস্তুর ওজন আর অপসারিত তরলের ওজন, কি হবে নবাবগঞ্জ? তখন তখন কি হবে যদি দুজনের ওজনই সমান হয়ে যায়, কি হবে?
নবাবগঞ্জ। না সময় নিলাম না, তাহলে একটু এগোচ্ছি, তাড়াতাড়ি লিখতে হবে, তাড়াতাড়ি বুঝতে হবে। আসছি পরেরটু করতে, একটুখানি লিখতে শুরু করি পরেরটাতে, যদি দুজন সমান হয়ে যায় কি হতে পারে, বা আরো কিছু আছে কিনা আমরা ঘটনা দেখতে পাই কিনা। প্রকৃতিতে অনেক জিনিস দেখি, আবার আমাদেরও কৃত্রিম অনেক জিনিস করছি, সেই সব নীতিকে অবলম্বন করি। বেশ, তাহলে তাড়াতাড়ি সব বার লেখা হয়ে গেছে, আশা রাখছি একটু চলতে হবে তাড়াতাড়ি। তেঁতুলিয়ায় মাঝের দিকে যারা বসেছো সবার লেখা হয়েছে, মাঝে যারা বসেছো তেঁতুলিয়া লেখা সব হয়ে থাকতে হবে, খাতা ডাকলে খাতা যেন ক্যামেরায় দেখতে পাই লেখা আছে বলে। ঠিক আছে, তাহলে আরেকটু আসছি, আমাদের আরেকটু কিছু লাগবে, আমি এটা লিখতে হবে না বুঝে নাও তালি হবে। কিছু সময় আংশিক নিমজ্জিত হয়ে ভাসে, কিছু সময় পুরো ডুবে ভাসে। যদি আংশিক নিমজ্জিত হয় তাহলে কি রকম ব্যাপারটা, না নিমজ্জিত যে অংশটা আছে সেটা যতটা তরল অপসারিত করেছে, ওই অপসারিত তরলের ওজনের সঙ্গে ওই বস্তুর ওজন সমান হয়ে গেছে। তাহলে যতটুকু নিমজ্জিত আছে তাই দিয়ে যতটা তরল অপসারিত হয়েছে, ওই তরল অপসারিত তরলের ওজন যা হয়েছে আর বস্তুটার ওজন যা হয়েছে সমান, সেই জন্য বস্তুটা ডুবেও যেতে পারছে না আর পুরো উপরে থেকে ভাসতেও পারছে না, ওই অবস্থাতেই আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসছে। তাহলে কেন বরফের পুরোটা ডুবে গেল না অথবা পুরোটাই তেলের মতো কেন ভাসলো না, তার একটা উত্তর খুঁজছি, এইটা তার একটা উত্তর নিলাম। এরকম অনেকেই তো হয়, রবারের বলটা খানিকটা ডুবে ভাসছিল, তাহলে যতটা অংশ ডুবেছিল তার দ্বারা অপসারিত যা তরল তার যা ওজন আর বস্তুটার ওজন সমান, সেই জন্য আংশিক ডুবে ভাসছে। আরেকটা আমাদের বাকি আছে, সেটা ডাব্লু ওয়ান সমান ডাব্লু টু হলে কি হবে, এসেছি এবারে সেটাতে। ডাব্লু ওয়ান সমান ডাব্লু টু হলে কি হবে, বস্তুটা তরলের মধ্যে ডুবে থেকে যে কোনো স্থানে স্থির হয়ে ভাসবে, তাহলে আংশিক নয় এবারে পুরোটা একটু ডুবে গেছে কিন্তু ডুবে থেকেও ভাসছে। বস্তুটা তরলের মধ্যে ডুবে আছে, পাশে ডান দিকে ছবিটা দেখো ডুবে থেকে ভাসছে, তাহলে ডুবে থেকে ভাষাটা এই রকম সময় হবে। তাহলে W1 greater than W2, W1 less than W2, W1 equals to W2, W1 বৃহত্তর W2 থেকে, W1 ক্ষুদ্রতর W2 থেকে, W1 সমান W2, তিন রকম ঘটনায় তিন রকম ব্যবস্থা বলা হয়েছে। প্রয়োগ করতে হবে আমাদের এই শর্তগুলো নানা ক্ষেত্রে, সেটাই জানতে চাইবে, নানা ক্ষেত্রে আমাদের জানতে চায় এইটা ঘটলো কেন। তাহলে ঘটনাকে বিচার করতে গেলে তার পিছনে কি বিষয় থাকতে পারে, সত্যটা কি, জানবার জন্য আমাদের তিনটি বিষয় রয়েছে। আমরা যখন শুরু শুরু করেছিলাম একটু দেখেছিলাম হাউস বোট জলে ভাসে, বাড়ি বাড়ি জলে ভাসছে, এটা সাধারণ ভাবে হওয়ার কথা নয়, বাড়ি একটা বিরাট ভারী জিনিস, সেটা জলে ভাসবে কি করে, কিছু নিশ্চয়ই তাহলে ওই হাউস বোটের দ্বারা অপসারিত যে জল তরল তার যা ওজন নিশ্চয়ই ওই হাউস বোটের ওজনের থেকে বেশি, তাই ও ভাসিয়ে রেখেছে। এইরকম ভাবেই আমাদের হাউস বোট নির্মাণও করতে হবে। তাহলে এইরকম যেখানে যেখানে দেখতে পাবো নীতিটা এখান থেকে আমাদের নিতে হবে। তাহলে ভাষণ ও তার শর্ত তিন রকম, তিনটে বিষয়ের মূল বিষয় একই
প্লবতার উপরে নির্ভর, কিন্তু প্লবতাটা কখন বস্তুর ওজনের থেকে বেশি, কখন সমান আর কখন কম হলে কি হবে? তাহলে এটা আমাদের বস্তুর ভাসনতার শর্তের তিনটি বিষয় দেখলাম। তাহলে ভাসন ও শর্তের মধ্যে পড়ে এসেছি বরফ জলে ভাসে। প্রশ্ন এইবার, বরফ জলে ভাসে কেন এবং কতটা ডুবে ভাসে? বলরামপুরে বলতে পারবে বরফের কত অংশ জলে ডুবে ভাসে? জলের নিচে কত অংশ থাকে বরফের? বলরামপুর, কত অংশ জলের নিচে থাকে? আচ্ছা, নবাবগঞ্জ, বলরামপুর ছেড়ে দিয়েছি, নবাবগঞ্জ, পরে তেঁতুলিয়া। বরফের কত অংশ জলের নিচে থাকবে? নবাবগঞ্জ, তেঁতুলিয়া, কত অংশ জলের নিচে থাকবে বরফের? আচ্ছা, কারোর কিছু মনে টনে পড়ছে না। আচ্ছা বেশ, ছেড়ে দিলাম, তাহলে দেরি করছি না। সবাই সামনে দেখো, এইসব প্রশ্নের উত্তর আমাদের খুব তাড়াতাড়ি হতে হবে। আমরা একটু উত্তর মেরুর দিকে তাকিয়ে দেখে নিচ্ছি। উত্তর মেরু দেখতে পাচ্ছ, বিস্তীর্ণ এলাকা, বা দক্ষিণ মেরুতেও গেলেও একই জিনিস দেখতে পাবে। এই রকম বিভিন্ন জায়গায় বরফ ভাসছে, বরফ ভাসছে। তাহলে এরকম বরফ বিভিন্ন জায়গায় ভাসবে, আমরা একটু করে নিতে পারি, একবার একটু ঘুরে আসতে পারি, অন্তত উত্তর মেরুটা ঘুরেই আসতে পারি। আমরা একটু উত্তর মেরুতে চলে যাই। উত্তর মেরুটার বরফ কতটা ডুবে আছে, সত্যি ভাসছে নাকি ভাসে না, একবার অন্তত উত্তর মেরুতে গিয়ে দেখে আসি। Ice is the Arctic Ocean's dominant feature. Unlike icebergs, which come from freshwater glaciers, this pack ice forms when it gets so cold that the ocean freezes. The ice only forms at minus 1.8 degrees centigrade because of all the salt in the water. তাহলে আমাদের বিজ্ঞানীরা জলের তলায়, জলের বরফের নিচে চলে গেছেন, গিয়ে দেখছেন বরফ কিরম ভাসছে, বরফের সম্পর্কে আরো কিছু। ভীষণ ঠান্ডা, তাহলে বরফ কিরম উত্তর মেরুতে ভাসছে, পাহাড়ের মতো বরফ ভাসছে, বরফের নিচে বরফ আবার গলেও যাচ্ছে। বিজ্ঞানীরা সেটাই বোঝবার চেষ্টা করছেন, বরফ কেন গলে যাচ্ছে, বিশ্ব উষ্ণায়নের একটা কিরম প্রভাব রয়েছে সেটা তারা গবেষণা করছেন। তাহলে আমরা পড়ছি তো, আমরা অন্যত্র জানছি যে বিশ্ব উষ্ণায়নের পরে বরফ গলে যাচ্ছে, সেটা একটা ক্ষতিকারক প্রভাব এই পৃথিবীর বুকে। তাহলে বিশ্বে উষ্ণতা বেড়ে বেড়ে যাচ্ছে আর বরফও গলে যাচ্ছে, এবং সেটা উত্তর মেরুতেও হচ্ছে। তা আমরা বরফ কিরম জলে ভাসে সেটা অন্তত দেখে আসলাম। এখনকার জন্য আমাদের যেটা খুব জরুরি, তাহলে সেই বরফ জলে ভাসার ব্যাপারটা দেখলাম। উত্তর মেরু অঞ্চল বরফ জলে ভাসে কেন, তার প্রশ্নের উত্তরে প্রথম ছোট্ট একটু লিখেছি, জল জমে বরফে পরিণত হলে আয়তনে বেড়ে যায়। জল আর বরফ দুটো আলাদা জিনিস নয়, একই জিনিস, দুটোর ভিন্ন অবস্থা। জলটা তরল অবস্থা, বরফটা কঠিন অবস্থা। তাহলে একই জিনিসের মধ্যে আরেক জিনিস ভাসছে, সেই জিনিসটাই কঠিনের জিনিসটা তরলের জিনিসে ভাসছে।
তাহলে জল জমে বরফে পরিণত হলে আয়তনে বেড়ে যায়, একটা দিক দেখবার চেষ্টা করলাম, পরে আসছি কতটা সম্পর্ক কিরকম। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 11 সিসি 11 ঘন সেন্টিমিটার কিউবিক সেন্টিমিটার জল জমলে আয়তন দাঁড়াবে 12 সিসি 12 কিউবিক সেন্টিমিটার। তাহলে এই ঘটনাটা ঘটেছে, আয়তন একটা বেড়ে গেছে, একই বস্তু আরেক তারই নিচে, এই বস্তুরই একটা অন্য অবস্থা তাতেই ভাসছে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আমরা জানি জল বরফ হয়ে পরিণত হয়, আবার বরফ জলেও পরিণত হয় একই উষ্ণতাতে, শুধু লিঙ্ক তাপ পাওয়ার বা ছেড়ে দেওয়া নিয়ে কথা। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ঘটনাটা ঘটলে এই রকম ব্যাপারটা আমরা আলোচনা করতে পারি। তাহলে এটা করেছি আগে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কি হতে পারে ব্যাপারটা, পরে আরেকটু এগিয়ে লিখি তাহলে। তাহলে 12 সিসি বরফের ওজন 11 সিসি জলের ওজনের সঙ্গে সমান হয়। আমরা আগে করে এসেছি ভাষণটা বলতে গেলে, আমাদের ওজনটা হলে সুবিধে, আমরা ওজনের দিকে তাকাবার চেষ্টা করছি, ওজন থেকে বুঝবার চেষ্টা করছি। ফলে 12 সিসি বরফের ওজন 11 সিসি জলের ওজনের সঙ্গে সমান হয়। তাই এক টুকরো বরফকে জলে ফেলে দিলে টুকরোটা ডুবে ডুবতে শুরু করে, এবং ওই আমাদের যা যতক্ষণ না ওজনের একটা সম্পর্কটা স্থির হয়ে যাচ্ছে, অর্থাৎ অপসারিত তরলের ওজনটা আর বস্তুর ওজনটা সমান যতক্ষণ না আছে ততক্ষণটা ডুবতে পারবে, ওই যে অংশটা ডুবে আছে বরফে তার দ্বারা অপসারিত যে তরল জল তার যা ওজন হবে বরফের ওজনটা সমান। তাহলে সেটা কত না, বরফের 11/12 অংশ প্রায় জলের নিচে থাকবে আর 1/12 অংশ প্রায় ওপরে থাকবে। এই হচ্ছে বরফের কতটা জলের নিচে আর কতটা জলের ওপরে, আর তার মূল কারণ এই দিকটা আগে দেখলাম। তাহলে এই হচ্ছে বরফ জলে ভাসে কেন, ভাসার শর্তটা এখানে কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি আমরা তাতে দেখবার চেষ্টা করলাম। সবাই একটু তাড়াতাড়ি বুঝে নাও, লেখালেখি আশা করি সববার হয়ে গেছে, দ্রুত লিখতে হবে, রাইট ফাস্ট, দ্রুত লেখো। বরফ জলে ভাসা নিজেরাও পরীক্ষা করে দেখতে পারো, প্রজেক্ট করো, আমরা যেমন যেমন ছবি টবি করলাম এইভাবে তোমরা যদি প্রজেক্ট করতে পারো দেখো করতে পারো কিনা। তাহলে এইখান থেকে কত কিছু জিনিস, একটা রবারের বল দিয়ে জলে ভাসছে কিনা প্রজেক্ট করতে পারো, তার সঙ্গে আরো কিছু দিয়ে।